আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় প্রমোদ চৌধুরীকে নিয়ে বারবার আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রমোদ চৌধুরী 1868 সালে 7 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 1946 সালের 2 সেপ্টেম্বর শান্তিনিকেতনে। তার ছদ্মনাম বীরবর। প্রমোদ চৌধুরীকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। তিনি চলিত রীতিতে প্রথম রচনা করেন বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা 1902 সালে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তার রচিত গ্রন্থগুলো হল তেল নুন লাকড়ি, যেটি 1906 সালে প্রকাশিত হয়, বীরবলের হালখাতা, যেটি 1916 সালে প্রকাশিত হয়, নানান কথা বা নানা কথা, যেটি 1919 সালে প্রকাশিত হয়, আমাদের শিক্ষা, যেটি 1920 সালে প্রকাশিত হয়, রাইতের কথা, যেটি 1926 সালে প্রকাশিত হয়, নানা চর্চা, যেটি 1932 সালে প্রকাশিত হয়। প্রমোদ চৌধুরীর বিখ্যাত উক্তি হল সুশিক্ষিত লোক মানেই সশিক্ষিত। তার রচিত গল্পগ্রন্থ হল চার ইয়ারির কথা, যেটি 1916 সালে প্রকাশিত হয়, আহুতি, যেটি 1919 সালে প্রকাশিত হয়, নীল লোহিত ও গল্প সংগ্রহ, যেটি 1941 সালে প্রকাশিত হয়। প্রমোদ চৌধুরীকে কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক বলা হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।